দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্টে এবং যেখান থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকে যে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, জামাত এবং গণঅধিকার পরিষদ, সেই অবরোধের সামিল কিংবা একাত্মতা প্রকাশ করে আইনজীবী যে ইউনাইটেড লয়ার্স অফ ফ্রন্ট থেকে কিন্তু তারা আজকে ইউএলএফ তারা কিন্তু আজকে একটি সমাবেশ এবং মিছিল করছে, অবস্থান কর্মসূচি এবং মিছিল যদি বলি বিভিন্ন জায়গায় কিন্তু করছে নেতা কর্মীরা। তবে আইনজীবীরা এখানে কিন্তু তারা স্লোগানে স্লোগানে তারা কিন্তু একটি অবস্থান সমাবেশ করছে এবং মিছিল করবে, তারা কিন্তু সমাবেশ এবং মিছিল করবে এবং মিছিলের জন্য কিন্তু আমরা কিছুক্ষণ পরেই তাদের মিছিল দেখতে পাবো। তারা কিন্তু এই মুহূর্তে সমাবেশে সামিল হয়েছে, এখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা কিন্তু বলছে এক দফা দাবিতে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে এবং ঘুরবে না চাকা, চলবে না গাড়ি, এই কথা কিন্তু বলছে এবং অবরোধ চলছে, চলবে, দোকানপাট বন্ধ থাকবে, সে কথা কিন্তু বলছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ সকল আইনজীবী কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু এখানে এই অবরোধে কেশ একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মিছিল করছেন। সমাবেশ করছেন আপনারা, সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নেতা কর্মীরা এখানে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন আইনজীবী ইউনাইটেড আইনজীবী ফ্রন্ট তারা কিন্তু এখানে সমাবেশ করছে এবং কিছুক্ষণ পরে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিলও করবে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি তারা অবরোধ কর্মসূচিকে একাত্মতা প্রকাশ করে কিন্তু আজকের এই সমাবেশে মিছিলের আয়োজন করেছে। যদি একটু সরাসরি আপনাদেরকে বলতে চাই, তারা কিন্তু বলছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল সমমনা রাজনৈতিক জোটের 30 অক্টোবর থেকে 2 নভেম্বর যে 2023 পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথের সর্বাত্মক অবরোধ কর্মসূচি সমর্থনে আইনজীবীদের মিছিল এবং সমাবেশ। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নারী আইনজীবীরা যারা রয়েছেন তারাও একটি ব্যানার এবং ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই এবং ইউএলএফ কনভেনর এসসিবিএ এর সাবেক সভাপতি, বার কাউন্সিলর এর সদস্য, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিনের যে সহ সকল আইনজীবী নেতৃবৃন্দের কিন্তু বিরুদ্ধে যে দায়েরকৃত মামলা সেই মামলা প্রত্যাহার করতে হবে সেটি কিন্তু তারা আজকে দাবি করছেন। একটু আপনাদের সঙ্গে কথা বলবো যে আজকে যে আমরা কথা বলতে চেয়েছিলাম তবে তারা আসলে কথা বলতে নারাজ এবং কথা বলবেন না সেই বিষয়টি বলছিলেন।
ভং ধরে ভং নারায়ণগঞ্জে গুলি কেন, বগুড়ায় গুলি কেন, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু আইনজীবীরা রয়েছেন এবং তারা কিন্তু আজকের এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে অবরোধকে সমর্থন করছেন এবং অবরোধকে অবরোধটি অব্যাহত রাখার জন্য কিংবা সচল রাখবার জন্য তারা কিন্তু আসলে স্লোগান এবং স্লোগানে পুরো জায়গাটি মুখরিত করে রেখেছে এবং তারা কিন্তু Yeah, yeah.